বিদ্যুৎ সংকটের উন্নতি ঘটেনি শিল্প এলাকাগুলোতে, বরং বিদ্যুৎ বিভ্রাটের হার বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে, এমন তথ্য জানিয়েছেন শিল্প উদ্যোক্তারা। তারা জানান, বিকল্প জ্বালানি ব্যবহার করায় পণ্যের উৎপাদন ব্যয় অসহনীয় পর্যায়ে চলে গেছে। অন্যদিকে কারখানার উৎপাদন নেমে এসেছে সক্ষমতার অর্ধেকে, যা বাড়িয়ে দিচ্ছে ব্যবসার পরিচালন ব্যয়। এমন পরিস্থিতি দীর্ঘমেয়াদী হলে শিল্প টিকিয়ে রাখা সম্ভব হবে না বলছেন উদ্যোক্তারা। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। কাঁচা চামড়াকে ওয়েট ব্লুতে রূপান্তরের জন্য বিভিন্ন ধাপে শতাধিক কেমিক্যাল ব্যবহার হয় ট্যানারিগুলোতে। চামড়া প্রক্রিয়াজাতকরণে কেমিক্যালের আনুপাতিক হার মেনে চলা যেমন আবশ্যক, তেমনি মেশিনের মধ্যে থাকা কেমিক্যাল মিশ্রণে কতক্ষণ চামড়া রাখা হবে সেটিও জরুরি। এর সামান্য হেরফের হলে চামড়ার রং যেমন নষ্ট হয়, কমে যায় গুণগত মানও। বিদ্যুৎ বিভ্রাটের কারণে বারবার মেশিন বন্ধ হয়ে যাওয়ায় চামড়া নিয়ে এমন ঝুঁকিতে পড়েছেন ট্যানারি মালিকরা। মানে লাস্ট ন্যাশনাল গ্রিড যে ট্রিপ করছে তার আগ পর্যন্ত আমাদের বিদ্যুৎ বিভ্রাটটা ছিল, মানে লোডশেডিংটা ছিল 3-4 ঘন্টা প্রতিদিন, কিন্তু এই ট্রিপ হওয়ার পরে 6-7 ঘন্টা করে আমাদের এখন লোডশেডিং হচ্ছে। সব মিলিয়ে আমার যে মানে মানে ইনভেস্টমেন্ট সেটা মানে একটা ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে, এবং এখানে ব্যাংক ইন্টারেস্ট এবং আমার যে ওভারহেড কস্টিং সবই কিন্তু আমার বেড়ে যাচ্ছে। বেশি বিদ্যুৎ ব্যবহার হয় এমন শিল্পগুলোর মধ্যে অন্যতম একটি হলো ইস্পাত শিল্প, যেখানে রড বা স্টিল বার তৈরির জন্য কমপক্ষে 1350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলাতে হয় স্ক্র্যাপ বা লোহার টুকরো। এজন্য প্রয়োজন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। চলমান বিদ্যুৎ বিভ্রাটের কারণে উৎপাদন প্রক্রিয়া সচল রাখা কঠিন হয়ে পড়েছে কারখানাগুলোতে। এই সমস্ত শিল্পের জন্য কোন হালকা জেনারেটর বা বিদ্যুৎ জেনারেট করে যে ইন্ডাস্ট্রি 24 ঘন্টা রান রাখা ইজ ইম্পসিবল। আপনি জানেন একটা স্টিল যেখানে মেল্ট করা হয় এই লিকুইড ফর্মের জন্য 2-3 ঘন্টা সময়ের প্রয়োজন। ইন দ্য মিনটাইম যখন বিদ্যুৎ চলে যায় তখন দেখা যাচ্ছে যে পরবর্তী পর্যায়ে বিদ্যুৎ না আসা পর্যন্ত যে যতক্ষণ প্রোগ্রেস হলো বা মেল্ট হলো সেটাকে আবার পুনরায় মেল করতে হয়। কাঁচামালের দাম বৃদ্ধি, উচ্চ জ্বালানি ব্যয় এবং উৎপাদন পর্যায়ে ক্ষতির কারণে পণ্যের ইউনিট প্রতি উৎপাদন ব্যয় সহনশীল অবস্থায় নেই দাবি উদ্যোক্তাদের। এমন অবস্থায় বিনিয়োগ ও অর্থায়ন নিয়ে শঙ্কায় তারা। আমরা স্টিল সেক্টরে আমাদের অনেকেরই প্রায় 30% প্রোডাকশনে চলে আসছে আউট অফ 100। আমাদের ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেটা ছিল অলমোস্ট ডাবল কস্ট হচ্ছে। এখানে প্রচুর ওয়ার্কিং ক্যাপিটাল ইনজেক্ট করতে হয়। আমাদের যে প্রোডাকশন হ্যাম্পার হয়েছে এবং প্রোডাকশন মার্কেটের যে ডিমান্ড সেই অনুযায়ী যে পরিমাণ ক্যাশ ফ্লো হচ্ছে সেটা দিয়ে আমরা এখন ব্যাংক সার্ভিস করতে পারছি না। আমাদেরকে যদি 5 ঘন্টা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ দেয় তাহলে আমাদের প্রসেসটার একটা পর্যায়ে আমরা নিয়ে স্টপ করে রাখতে পারি, এবং সেই সময়টা যদি আমাদেরকে জানিয়ে দেয়, আমরা আবেদনে বলছি 8:00 থেকে 1:00 পর্যন্ত আমাদেরকে যদি নির্বিচ্ছিন্ন 5 ঘন্টা দেয়, তারপরে আপনার এই এখন যেরকম 6-7 ঘন্টা লোডশেডিং আছে সেটা যদি পর্যায়ক্রমে তারপরে পরে হয়তো বা আমাদের অত বেশি সমস্যা হবে নাকি। বিদ্যুতের এমন সংকট চলতে থাকলে শিল্পপণ্যের যোগান ও রপ্তানি বজায় রাখা কঠিন হবে, শঙ্কা উদ্যোক্তাদের। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।